ধন্যবাদ আপনাকে, এবং যারা আলোচনায় অংশ নিচ্ছেন বা যারা আলোচক হিসেবে আছেন শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দেখেন, আসলে আমরা এই সুনামগঞ্জ একটা হাওড় এলাকা, হাওড় বেষ্টিত জনপদ। হাওড়ের একটা, আমি এতক্ষণ ওনাদের কথা শুনলাম, হাওড় কেন্দ্রিক যে ট্যুরিজমের কথা তারা বললেন সেটিও শুনলাম। দেখেন, হাওড়ের একটা নিজস্ব চরিত্র আছে, এবং যে টাঙ্গার হাওড়কে কেন্দ্র করে, আমার এই কথার সাথে অনেকেই দ্বিমত করতে পারেন বা অনেকে এটি ভিন্ন মত পোষণ করতে পারেন, কারণ টাঙ্গার হাওড়ে ট্যুরিজম ইতিমধ্যে একটি জনপ্রিয় অবস্থায় আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। কিন্তু এটির আরেকটি অন্য দিক রয়েছে, দিকটি হচ্ছে গিয়ে এই টাঙ্গার হাওড়টা, এটি কিন্তু আমাদের মাদার ফিশারিজ ছিল, এবং আমাদের এই অঞ্চলে এই টাঙ্গার হাওড়ে কেন্দ্র করে অন্যান্য হাওড় গুলোতে মৎস্য সম্পদ বৃদ্ধি পেত টাঙ্গার হাওড়ের কারণে। এটি আমাদের মাদার ফিশারিজ ছিল টাঙ্গার হাওড়, কিন্তু একটা সময় এই টাঙ্গার হাওড়কে লিজ প্রথা ছিল, এবং সেটা বছরে বছরে সেখানে মাছ ধরা হতো না, 3 বছর সেখানে মৎস্য সংরক্ষণ করতেন যারা ইজারাদার থাকতেন সরকারের নিয়ম মেনে, এবং 3 বছর পরে তারা সেখান থেকে মৎস্য আহরণ করতেন, এবং প্রচুর মাছ সেই টাঙ্গার হাওড় থেকে সুস্বাদু মাছ পাওয়া যেত, এবং টাঙ্গার হাওড়ে মাছের পোনা আশপাশের হাওড়ে ছড়াতো, এবং সেখানে প্রচুর মৎস্য সম্পদ উৎপাদন হতো। একটা সময় এসে এই টাঙ্গার হাওড়কে IUCN এবং আরো সংস্থা, তারা এটাকে কমিউনিটি বেসড ফিশারি ম্যানেজমেন্টের কনসেপ্ট নিয়ে এসে হাওড় পাড়ের মানুষকে এটার সাথে সম্পৃক্ত করে তারা এক ধরনের প্রকল্প গ্রহণ করে সেই ইজারা প্রথা বাতিল করলেন। করার পরে তারা যখন এই হাওড় ম্যানেজমেন্টে গেলেন, এবং যাদেরকে এই হাওড় পাড়ের মানুষকে তারা এটার উপকারভোগী বা সুবিধাভোগী করলেন, তারা দেখা গেল যে কোনো নিয়মই না মেনে তারা প্রতিদিনই মাছ ধরার শুরু করলেন, এবং সেখানে পাহারাদার বসানো হলো, আনসার নেওয়া হলো, তারা টাকার বিনিময়ে এদেরকে মাছ ধরার সুযোগ করে দিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব গেলেন সেখানে মোবাইল কোর্ট করতে, যারা সেই সমিতির সদস্য করলেন উপকারভোগী, তারা ম্যাজিস্ট্রেট সাহেবকে আক্রমণ করলো, আঘাত করলো। এটি চলতে চলতে এখন টাঙ্গার হাওড়ের যে অবস্থা হয়েছে, এখন এই টাঙ্গার হাওড়ের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে গেছে। এখন আপনি এই টাঙ্গার হাওড়কে মৎস্য সম্পদের জন্য সংরক্ষণ করে এটাকে ট্যুরিজমের জন্য রাখবেন, না এটাকে মৎস্য সম্পদ বাদ দিয়ে শুধু ট্যুরিজমের জন্য রাখবেন, এটা একটা প্রশ্ন হয়। আমি মনে করি এই অঞ্চলের মানুষ হিসেবে যে এটার মৎস্য সম্পদকে রক্ষা করে এখানে ট্যুরিজমের ব্যবস্থা রাখা উচিত। সেটা করলে কি করতে হবে, আমার দৃষ্টিতে যে সারা বছর এখানে ট্যুরিজম করা যাবে না, যদি মৎস্য সম্পদ রক্ষা করতে চান, ট্যুরিজমও চান, তাহলে সারা বছর এখানে ট্যুরিজম করা যাবে না। সারা বছর এখানে ট্যুরিজম করলে এই টাঙ্গার হাওড়ের অভয়াশ্রম মৎস্য সম্পদ এটা টিকবে না, এটা ধ্বংস হয়ে যাবে, এবং এটা একটা পরিকল্পিত ভাবে এটাকে একটা ট্যুরিজমের আওতায় নিয়ে আসতে হবে, এক্সপার্টদের অপিনিয়ন নিয়ে আসতে হবে, যারা ট্যুরিজমের উপরে এক্সপার্ট রয়েছেন, স্থানীয় মানুষ যারা মৎস্যর সাথে সম্পর্কিত, মৎস্য সম্পদের সাথে সংরক্ষিত, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, নিয়ে সমন্বিত একটা পরিকল্পনা নিয়ে এখানে ট্যুরিজমের ব্যবস্থাটা করতে হবে, এবং এখানে আরো শুধু কিছু নৌকা ছেড়ে দিয়ে, শুধু নৌকায় করে এরা ঘুরলেন টাঙ্গার হাওড়ে, এটা দিয়ে ট্যুরিজমটা সমৃদ্ধ হবে না, যে কারণে এখানে অবকাঠামো নির্মাণের দরকার রয়েছে। তারপরে এটা কতদিন এখানে ট্যুরিজম চলবে, কতদিন মৎস্য সংরক্ষণের জন্য, মৎস্য আহরণের জন্য কতদিন এটাকে আলাদা করে রাখবেন ট্যুরিজম থেকে, সে সমস্ত কিছু পরিকল্পনায় নিয়েই হাওড়ের ট্যুরিজমকে দাঁড় করাতে হবে।